আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমি এই বেডশিটটা চেঞ্জ করব। আমি এই বেডশিটটা কিনেছিলাম, তোমরা দেখেছো, এটা কেনার পরে আর ব্যবহার করা হয়নি। আজকে আমি নতুন আজকে বিছাবো। অনেক দিন হয়ে গেছে আমি দেশে গিয়েছিলাম, বেডশিট চেঞ্জ করা হয়নি। আজকে আমি বেডশিটটা চেঞ্জ করছি, তোমরা দেখতে থাকো আমি কীভাবে বেডশিটটা চেঞ্জ করি, তারপরে তোমাদেরকে আর দেখাবো। এই যে আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে, আর এখন বালিশ, ছোট বালিশ দুটো আমি এখানে দিয়ে দেবো। কে কেমন আছো আমাকে জানাবে। আমি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আর তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। এখন একটু অনেকই অসুস্থ, সর্দি জ্বর কাশি এরকম আছে, সিজন চেঞ্জ হচ্ছে। আমি আমার বেডরুমটা গুছিয়ে তারপর ড্রয়িং রুমটা একটু গুছাবো, তারপরে তোমাদের সাথে একটা ছোট্ট একটা একদম ছোট একটা একদম সাধারণ একটা রেসিপি আমি শেয়ার করব। যে আমার বেড ড্রয়িং রুম বেডরুমটা গোছানো হয়ে গেছে, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার চাদরটা বেডশিটটা কেমন হয়েছে, আমার গোছানো হয়ে গেল। এরপরে আমি ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেব। এই বেডশিটটা আমার খুবই পছন্দ, কালারটা খুবই পছন্দ। আমি গুছিয়ে নিলাম, কম্বলটাও সুন্দর করে বিছিয়ে নিলাম। এখন চলে যাব আমি আমার ড্রয়িং রুমে, ড্রয়িং রুমটাও গুছিয়ে নেব। সে পর্যন্ত আমার সাথেই থাকো। যে তোমাদের একটু দেখিয়ে দিলাম, হ্যাঁ এখন আমি চলে আসছি ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটা আমি গুছিয়ে নেব। এখানে আমি নিজে কথা বলেছিলাম কিন্তু সেটা আমি অফ করে দিয়েছি। এখন আমি ড্রয়িং রুমটা একটু ঝেড়ে নেব, হাতে ঝাড়ু নিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে জাস্ট একটু উপরটা ঝেড়ে দেবো, সোফার উপরটা। আর বেশি ভালো করে মুছবো না, তোমরা দেখতে থাকো। তার আগে একটু ছোট করে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, এ পর্যন্ত আমার সাথে আছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, আমাকে উৎসাহিত করো, তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আর যারা করোনি দেখো, যদি ভালো লেগে থাকে এই আপুটার কাজ তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিবে। আর আমি আজকে রেসিপি একটা দিব, সেটার জন্য আমার সাথেই থাকো। আমি কি রেসিপি দেই, আমি ভেবেছি দুই একদিন পর পর তোমাদেরকে একটা রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমি একটু ড্রয়িং রুমটা হালকাভাবে গুছিয়ে নিচ্ছি, হ্যাঁ খুব ডিপলি গুছাবো না, প্রতিদিন আসলে অত ডিপলি পরিষ্কার করা যায় না, জাস্ট গোছানো। আমি সব গুছিয়ে তারপরে আসলে কাজে যাই। ঘর বাড়ি যদি গুছিয়ে কাজে যাও তাহলে তুমি নিশ্চিন্তে কাজ করতে পারবে, রান্নাবান্না এগুলো করতে গেলে। আসলে যতক্ষণ পর্যন্ত আমি আমার ঘরটা গুছিয়ে না গুছাই ততক্ষণ পর্যন্ত আমার কাজে আসলে মন বসে না, রান্নায় মন বসে না সত্যি কথা। আমি এটা গুছিয়ে নিলাম, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো যে আমি কীভাবে গুছিয়ে নিলাম। আমার গোছানো হয়ে গেছে, তারপর চলে যাব আমি কিচেনে, তোমাদেরকে দেখাবো। আমি একটা ছোট রেসিপি দিব, সেটার নাম আমি তখনই বলবো, সে পর্যন্ত আমার সাথেই থাকো, ঠিক আছে? আমি এখানে কথা বলেছিলাম, তোমাদেরকে আগে বলেছি কথা বলেছিলাম, কিন্তু কথাটা আমি বন্ধ করে দিয়েছি, আমি পরে ভয়েস দিচ্ছি। আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে আমি কিভাবে গোছালাম। এই যে একটু করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আজকে আর বেশি মোছামুছি করিনি, আসলে প্রতিদিন মোছতে ভালো লাগে না, দুই একদিন পর পর একটু ভালোভাবে পরিষ্কার করে নিলেই হয়। আমি এই যে সামনে টি টেবিলটাও একটু গুছিয়ে নিয়েছি, এখানে আমার টিস্যু বক্স থাকে, আর ডাইনিং টেবিলটাও আমি একটু ঝেড়ে নিয়েছি উপর দিয়ে, উপরে একটু হালকা ধুলা পড়ে সেটা আমি একটু ঝেড়ে নিয়েছি। এরপরে চলে যাব কিচেনে, তোমরা আমার সাথেই চলো কিচেনে, আমি ছোট্ট একটা রেসিপি এবং অন্যরকম একটু অন্যরকমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে চলে আসলাম এখন কিচেনে, এখানে আমি নিয়েছি সাদা আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি,
বেশি কিছু উপকরণ লাগবে না এই রেসিপিটির জন্য। আর নিয়েছি রসুন একটু কুচি করে, তুমি ছেঁচে নিতে পারো, লবণ আর গোলমরিচ গুঁড়ো, এই কটা উপকরণ দিয়ে আমার রেসিপিটা হয়ে যাবে। আর লাগবে তেল, তেলটা তো অবশ্যই লাগবে। আমি এখন একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি, তারপর আমি রসুনটা দিব। আর কোনো কিছু ব্যবহার করব না। এই রেসিপিটির নাম হচ্ছে সাদা আলু। সাদা আলু কিভাবে পাক করবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি একটু অন্য রকমের রেসিপি দেওয়ার চেষ্টা করি। যারা আমার চ্যানেলটি দেখো আশা করি আমার সাথে থাকবে। আমি চেষ্টা করব একটু অন্য রকম কোনো রেসিপি দেওয়ার। সবসময় তো নর্মাল প্রতিদিন আমরা যে রান্না করি সেটা শেয়ার করার কিছুই থাকে না। আসলে সবাই পারো রান্না করতে, নতুন গৃহিণী যারা আছো তারা সবাই পারো, পারো না, অনেকেই নতুন গৃহিণীরা পারে না, কিন্তু আমার রেসিপিটা দেখে যদি তাদেরকে একটু উপকার হয় তাহলে আমি আমার ভিডিওটা সার্থক হবে। আমি এখন টমেটোটা দিয়ে দিলাম, রসুনটা ছেঁচে দেওয়ার পরে একটু টমেটো দিব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে এটা একটু নেড়ে চেড়ে নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত এটা নরম না হবে ততক্ষণ পর্যন্ত নাড়বো। ওকে, তারপর আমি এই যে আমার টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেবো, যেটা আমি স্লাইস সেদ্ধ করা আলুটা কিন্তু সেদ্ধ করে নিবে এবং স্লাইস করে একটু কেটে নিবে, মানে একটু পিস পিস করে নেবে ছোট করে। এখন আমি এই আলুটাও দিয়ে দিলাম, এটা দেওয়ার পরে পরিমাণ মতো একটু লবণ দিব, আর এখানে দেব গোলমরিচের গুঁড়ো। আমি আর কোনো উপকরণ এখানে ব্যবহার করব না। তোমরা দেখো সাদা আলু, এটা একটা খুবই টেস্টি একটা রেসিপি, তোমরা এটা ভাতের সাথে খেতে পারো। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, ঠিক আছে। এটার পরে এটাকে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত আলুটা আর একটু ভালোভাবে সিদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত এটা হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিবে এবং সেদ্ধ হওয়ার জন্য। আর একটু ফ্লেভারের জন্য আমি একটু ঘি ব্যবহার করলাম। তোমরা যদি ঘি ব্যবহার করতে না চাও তাহলে এটা সেটা স্কিপ করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে। আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিচ্ছি। এটা একদম নতুন একটা রেসিপি, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, তোমরা বাসায় অবশ্যই একবার ট্রাই করবে। আমি দু একদিন পর পর একটা অন্য রকমের রেসিপি দেবো তোমাদের সাথে। আমার সাদা আলু তৈরি করা হয়ে গেছে, এখন আমি একটা পিরিচে সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। আমি প্লেটটা নিলাম একটু অন্য রকমের, একটা পাতার একটা প্লেট বাটি যাই বলো, এখন আমি এটাকে বেড়ে নিলাম। আর দেখো এর উপর দিয়ে একটু হালকা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেবে। এই হচ্ছে আমার আজকের রেসিপি, খুবই শর্টকাট এবং অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো, আর একটা করে লাইক দিবে প্লিজ। আর যদি ভালো লাগে থাকে বন্ধুদের সাথে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারো। তাহলে আজকের মতো বিদায় নেই, যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এটার নাম হচ্ছে সাদা আলু। ওকে, আল্লাহ হাফেজ।